Assalamualaikum. Facebook page কে promote করা বা boost করাটা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়। Legal way-তে আপনার business কে grow করার জন্য অথবা আপনার page এ traffic আনার জন্য এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি। আপনারা অনেকেই আমাকে অসংখ্যবার রিকোয়েস্ট করেছেন, ভাইয়া কিভাবে আমরা যদি কাজ নাও জানি তারপরেও আমাদের Facebook page কে professionally promote করতে পারবো, সে সম্পর্কে যদি একটি video আনতেন। আর তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে অল্প টাকায় একটু বেশি বেনিফিট নিয়ে আপনার ফেসবুক পেজকে প্রফেশনালি প্রমোট বা বুস্ট করতে পারবেন একদমই ইজিলি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সো ওয়েলকাম ব্যাক। ফেসবুক পেজকে লিগ্যালভাবে বিভিন্ন পদ্ধতিতে মার্কেটিং করার, প্রমোট করার বা বুস্ট করার পন্থা আছে। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটি স্ট্র্যাটেজি শেয়ার করতে যাচ্ছি ফেসবুক পেজকে প্রমোট করার বা বুস্ট করার জন্য, যার মাধ্যমে আপনি একদম ফেসবুক মার্কেটিংয়ে নতুন হলেও বা ফেসবুক পেজে একদম নতুন হলেও কীভাবে আপনার ফেসবুক পেজটাকে আপনি প্রফেশনালি প্রমোট করতে পারবেন সেটা জানতে পারবেন এবং অল্প টাকায় বেটার বেনিফিট পেতে পারেন। এক্স্যাক্টলি, আমি প্রমাণ দিয়ে বলছি। এখানে আপনারা দেখুন, আমি একটা প্রমোশন অলরেডি চালাচ্ছি আমার ফেসবুক পেজে, আপনাদেরকে দেখানোর জন্যই এই প্রমোশনটা আমি স্টার্ট করেছি। আপনারা দেখছেন যে এখানে মাত্র 57 টাকায় আমি 99টা লাইক পেয়েছি। দ্যাট মিন্স আমি আপনাদেরকে, যদি এখান থেকে বিশ্বাস না হয় তাহলে এখান থেকে আমার যে ফেসবুক অ্যাড ম্যানেজার আছে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমার একটা অ্যাড অলরেডি অ্যাক্টিভ আছে, এটা আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এই অ্যাডটা রান করেছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রতিদিন পার ডে 100 টাকা স্পেন্ড করার জন্য এই বুস্টার রেডি করেছি, আর আমার এটাতে অলরেডি মাত্র 57 টাকায় 99টা পেজ লাইক চলে এসেছে। দ্যাট মিন্স আমার এই যে অ্যাডটা আমি রান করাচ্ছি এটা আমাকে কস্ট পার লাইকে কত টাকা নিচ্ছে, জাস্ট এটা যদি আপনি একটু দেখতে চান, এখান থেকে আমরা ভিউ রেজাল্টে ক্লিক করব। ভিউ রেজাল্টে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 102টা লাইক এসেছে এবং আমার কস্ট পার পেজ লাইক মাত্র 0.57 টাকা। তার মানে হচ্ছে মাত্র 57 পয়সায় আমি একটা করে লাইক পাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার গ্রাফ কতটা ভালো, পোস্ট এঙ্গেজমেন্ট কতটা ভালো। সুতরাং এই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আপনার ফেসবুক পেজেও আপনি অল্প টাকায় বেটার বেনিফিট নিতে পারেন প্রমোশন করে বা বুস্ট করে। সো তাহলে চলুন আর দেরি না করি। তো আমাদের ফেসবুক পেজকে প্রমোট করার জন্য যেই বিভিন্ন পন্থাগুলো আছে সেগুলো হচ্ছে, এখান থেকে কেউ সরাসরি পেজ প্রমোটের এই অপশন থেকে প্রমোশনে যায়, আবার কেউ সরাসরি তাদের যে কোনো পোস্টকে বুস্ট করে, যেমন এটা একটা পোস্ট, এটার নিচে বুস্ট অপশন লেখা আসায়, সো এইখান থেকে অনেকে পোস্ট করে, অথবা অনেকে এখান থেকে অ্যাড সেন্টারে গিয়েও কিন্তু এইখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাড থেকে নতুন অ্যাড ক্রিয়েট করে। বাট আমি আপনাদেরকে একটু প্রফেশনালভাবে দেখাবো, বাট সেটা অ্যাডভান্স লেভেলের না যাতে আপনার প্রবলেম না হয়। ওকে, সো প্রফেশনালভাবে করার জন্য আপনার যেই ফেসবুক পেজটাকে আপনি অ্যাড করাতে চাচ্ছেন বা যেই ফেসবুক পেজটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন, যেমন আমরা আমাদের এটাকে করব, এটাকে প্রমোট করার জন্য আপনার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেই ফেসবুক পেজের বিজনেস ম্যানেজার যে সাইটটা আছে সেখানে চলে যেতে হবে। আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে যাব। আমি বারবার বলছি, ভিডিওটা একটু লং হলেও আপনারা বেটার বেনিফিট পাওয়ার জন্য শেষ পর্যন্ত একদম এঙ্গেজমেন্ট সহকারে, মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনি বিষয়টা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে যান এবং বেটার বেনিফিট পান আপনি অল্প টাকা বুস্ট করি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন business.facebook.com, যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করেও এটাতে চলে আসতে পারবেন। তো এখানে আমরা শুরুতেই যেটা এসেছে সেটাতে ক্লিক করেছি। আপনি ফেসবুক পেজে লগ ইন করা বা আপনার ফেসবুক আইডিতে লগ ইন করা থাকলে কিন্তু এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে এবং সেই অ্যাকাউন্টটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনার ফেসবুক পেজের। আর যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি যেই ফেসবুক পেজের কাজ করতে চাচ্ছেন সেটা করে নিতে পারবেন, আর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলেও এটা এখানে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করে আপনি করতে পারবেন। ওকে, সো আমরা যেহেতু এখান থেকে অ্যাড কীভাবে রান করে সেটা দেখব, সুতরাং আমরা অন্য কথায় আর না যাই। ওকে, সো অ্যাড রান করানোর জন্য আমাদেরকে কিছু বিষয় ফলো করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, এই জিনিসটা আপনাকে নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে? আপনি যদি টার্গেটেড অডিয়েন্স নির্দিষ্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি বেটার বেনিফিট পাবেন না। ওকে, এবং নাম্বার টুতে আমাদের কাছে যেটা হচ্ছে যে আপনি আসলে এই বুস্টের মাধ্যমে কী চান, হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম দ্য বুস্ট, আপনি এই বুস্ট থেকে কী চাচ্ছেন, আপনার পেজে ফলোয়ার, আপনার পোস্টে এঙ্গেজমেন্ট, আপনার ওয়েবসাইটে ভিজিটর, নাকি আপনার পেজের লাইক, কমেন্ট, শেয়ার, বা আপনি কোনো ইভেন্টকে বুস্ট করতে চাচ্ছেন, এটা আগে আপনাকে নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট করার পরে আপনি এগোবেন। এবং তারপর হচ্ছে বাজেট, আপনি বাজেটটা কত রাখবেন সেই বাজেটটাও আপনার মাথায় রাখবেন, এবং বাজেটের সাথে কিছুটা ট্যাক্স অ্যাড হয় সেটাও আপনার মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ডিউরেশন, সর্বনিম্ন আপনি 4 দিনের জন্য অ্যাডটা রান করতে পারবেন, এর নিচে আপনি রান করতে পারবেন না। ওকে, সো এবার আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। মূল আলোচনা যাওয়ার আগে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড
একটা অপশন আছে অ্যাডস, আর আরেকটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। সো অ্যাডস ম্যানেজার থেকে যদি আপনি করতে চান তাহলে এটা আপনার জন্য একটু বেশি কঠিন হয়ে যাবে। যারা প্রফেশনাল মার্কেটার শুধু তাদের জন্যই হচ্ছে এই জায়গাটা ইউজ করতে হয়, বাট আমরা এই জায়গাটা ইউজ করব না, যেহেতু আমরা সবাই যাতে করতে পারে এই সিস্টেমটা অবলম্বন করে সেই কাজটা করব। আর সেটা করার জন্য আমরা এখান থেকে অ্যাডসে ক্লিক করব। ওকে, সো অ্যাডসে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আগে একটা অ্যাড আমরা কমপ্লিট করেছি, সেখান থেকেও আমরা 500 টাকার অ্যাড দিয়েছিলাম, এবং এখন একটা অ্যাড আমাদের রান আছে যেই অ্যাডটাতেও আমরা 500 টাকার জন্য শুরু করেছি। অলরেডি আমরা 102টা লাইক পেয়েছি মাত্র 58 টাকায়, ঠিক আছে। সো এখান থেকে আমরা নতুন অ্যাড ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটেড অ্যাডস, চুজ এ গোল এবং বুস্ট এক্সিস্টিং কন্টেন্ট, আপনি তিনটা ব্যবহার করে করতে পারবেন। অটোমেটেড অ্যাডস হচ্ছে যদি আপনি কোনো কিছুই না বোঝেন তাহলে এখান থেকে আপনার কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে তারা পার্সোনালাইজড অ্যাড সিস্টেমে আপনার প্রমোশনটা স্টার্ট করবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি বেশি ভিজিটর পেতে চান আপনার ওয়েবসাইটে তাহলে সেটার জন্য এটা বুস্টে পোস্ট, আপনি যদি আপনার পেজের কোনো পেজ মানে পোস্ট বুস্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এইটা, আর যদি আপনি ইনস্টাগ্রামের পোস্ট বুস্ট করতে চান তাহলে এইটা, আপনি যদি ফেসবুক পেজকে বুস্ট করতে চান তাহলে এইটা, এবং গেট মোর লিডস যদি আপনি আরও লিড চান তাহলে সেক্ষেত্রে এইটা। সো আমরা আমাদের ফেসবুক পেজকে প্রমোট করব, ঠিক না, আমাদের পেজে ফলোয়ার এবং লাইক, লাইক করলেই কিন্তু ফলোয়ার এবং লাইক দুইটাই হয়ে যায়। সুতরাং লাইকটা যদি আমরা পাই, প্রমোট পেজকে প্রমোট করি, তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে আজকে। সো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি ভিডিও বানাবো। যদি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান যে ভাইয়া হ্যাঁ প্রত্যেকটা নিয়ে আমাদেরকে ইন্ডিভিজুয়াল ভিডিও দেন, তাহলে আমি এই প্রত্যেকটা নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা প্রত্যেকটা ইউজ করে আপনাদের ফেসবুক পেজের ইন্ডিভিজুয়াল সেকশন থেকে প্রমোট করতে পারবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন প্রমোট ইউর পেজ। সো আমরা প্রমোট ইউর পেজে চলে যাব। বারবার বলছি আপনারা একটা সেকেন্ডও মিস করবেন না যদি আপনি ইফেক্টিভলি আপনার ফেসবুক পেজকে প্রমোট করতে চান। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ক্রিয়েটিভ, হাউ ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইউ লুক, হাউ ডু ইউ ওয়ান্ট ইউর অ্যাড টু লুক, আপনার অ্যাডটা দেখতে কেমন হবে সেটা এখানে দেখাচ্ছে। এখানে একটা লাইক বাটন আছে দেখতে পাচ্ছেন, এবং নিচে লাইক কমেন্ট শেয়ারের অপশন, উপরে আপনার লেখা। সো এখানে আপনি যা লিখবেন তাই কিন্তু ওইখানে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ডিসপ্লে আকারে দেখানো হচ্ছে, ঠিক আছে। সো এখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে এই ডেসক্রিপশনে এবং এখানে যে ছবিটা আপনি অ্যাড করছেন এটার উপরে সম্পূর্ণ নির্ভর করবে আপনার অ্যাডটা কতটা কার্যকর হবে, ঠিক আছে। বাকি কার্যক্রমগুলো তো আছেই, এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইভাবেই কিন্তু আপনার অ্যাডটাকে শো করানো হবে দর্শকের সামনে। আপনার অ্যাড এবং আপনার সেই ছবি এবং ভিডিওটা যতটা বেশি অ্যাট্রাক্টিভ হবে ততটাই কিন্তু মানুষ এঙ্গেজমেন্ট থাকবে এবং আপনার পেজের লাইক বেশি পাওয়ার পসিবিলিটি আছে। সুতরাং চেষ্টা করবেন ডেসক্রিপশনটা একটু অ্যাট্রাক্টিভলি লেখার, এবং মানুষ দর্শক যাতে পছন্দ করে কিছু সময় আপনার এখানে আটকে যায় আপনার ছবিটা বা ভিডিওটা দেখে অথবা ডেসক্রিপশনটা দেখে, এমন কিছু লিখবেন। সো আমরা একটা লিখে রেখেছি, সেটা এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। আপনি কি ঘরে বসে ভিডিও এডিটিং শিখতে চান বা ইউটিউব থেকে টাকা আয় করতে চান? এই সেম অ্যাডটা আমি কিন্তু এখান থেকে চালাচ্ছি, আপনাদেরকে বারবার দেখাচ্ছি। এই যে, আপনি কি ঘরে বসে ভিডিও এডিটিং শিখতে চান? একদম, আমি বিশ্বাস করেন এইটা কিন্তু আমি একটা ভিডিও এডিট করেছিলাম, মানে রেকর্ড করেছিলাম এটা রান করার সময়, বাট আপনাদেরকে মানে দুঃখের সাথে জানাচ্ছি যে সেই ভিডিওটা আমি সেভ করার আগেই মানে যান্ত্রিক প্রবলেমের কারণে সেভটা আর হয়নি, যার কারণে আমাকে দ্বিতীয়বার করতে হচ্ছে। সো আমি একই সিস্টেমে আপনাদেরকে দেখাবো। ওকে, সো এটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। সো আপনিও আপনার মতো করে যা যা আপনি করাতে চাচ্ছেন আপনার পেজের সেটা করবেন। যদি বিজনেস রান করাতে চান, বিজনেসে আপনি কী কী করতে চাচ্ছেন, কী কী আপনি শেয়ার করতে চাচ্ছেন সেই বিষয়গুলো এখানে দিবেন। আপনার যদি লিঙ্ক থাকে ওয়েবসাইটের বা ফেসবুক পেজের, বা আপনি যদি কোনো চ্যানেলের লিঙ্ক দিতে চান এখানে দিতে পারবেন, ঠিক আছে। সো এভাবে একটু অ্যাট্রাক্টিভলি লিখে দিবেন যেটা আপনার পোস্টের উপরে থাকবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে এডিট অপশনস, ঠিক আছে। সো এই এডিট অপশনে গিয়ে আপনি চুজ ইমেজ দিতে পারবেন, যে আপনার ফেসবুক পেজে এমন কোনো ছবি আছে যেই ছবিটা আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে। আমরা এখানে পেজ থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ছবি চাইলে অ্যাড করতে পারবো, আপনি চাইলে স্টক ইমেজ দিতে পারেন অথবা আপনি ভিডিওজও দিতে পারেন যে আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আছে। তো আমরা এখান থেকে এমন একটা ভিডিও সেট করব যেই ভিডিওটা আমাদের ওই উপরের লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি চাইলে যে কোনো নতুন করে ভিডিও করতে পারেন, সেটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা এটা সেট করব, ঠিক আছে। ইউটিউবে ভিডিও বানাতে কী কী লাগে এটা সেট করে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের লেখাটাও উপরে চলে এসেছে এখানে ডান পাশে, আর এখানে আমাদের ভিডিওটা এসেছে। চমৎকার লাগছে না? একটু অ্যাট্রাক্টিভ লাগছে, তাই না? সো এখন আমরা যে কাজটা করব, আপনি কিন্তু চাইলে এখান থেকে নতুন করে আপলোডও করতে পারবেন। আপনি চাইলে কোনো ভিডিও বা ছবি এখান থেকে আপলোডও করতে পারবেন। এখানে জাস্ট আপলোডে ক্লিক করে আপনি আপলোড করে দিলেই হবে। সো আমরা আপলোড করছি না, আমাদের আগের ভিডিও থেকেই নিচ্ছি। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে।
সো আমি বারবার বলছি একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? সো স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাডস অ্যাবাউট ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং অর সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। তো আপনার যদি এমপ্লয়মেন্ট বা হাউজিং বা সোশ্যাল ইস্যু, সামাজিক কোনো ইস্যু বা কোনো ইলেকশন বা রাজনীতি নিয়ে যদি কোনো কন্টেন্ট আপনি এখানে পোস্ট করেন, বুস্ট করেন, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার এটা স্টিক মার্ক দিয়ে এখান থেকে আপনার সেটা সিলেক্ট করে দিতে হবে যে আসলে কোনটার সাথে সম্পর্কিত। তো আমাদের এটা যেহেতু ওরকম কিছু না, আমাদের এটা এডুকেশন রিলেটেড, সেজন্য আমরা এটা তার সিলেক্ট করছি না, ঠিক আছে? সো সিলেক্ট করছি না যেহেতু, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদেরকে তারা দেখাচ্ছে 367 থেকে পিপল রিচ এবং 1100 পর্যন্ত, আর পেজ লাইক পার ডে 23 থেকে 67টা। তো আমরা এটা দেখব না এখন, আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে 23 থেকে 67টা আমাকে আগেও দেখিয়েছিল, বাট আমরা কিন্তু বেনিফিট পেয়েছি উল্টো। এখনও আমাদের কিন্তু 100 টাকা পার ডেতে আমাদের বাজেট ছিল 100, কিন্তু 100 টাকার কমে মাত্র 58 টাকাতেই আমরা 102টা লাইক পেয়েছি। সুতরাং এটা কিন্তু আমরা অলরেডি ক্রস করে ফেলেছি, ঠিক আছে? আপনি যদি একটু ফলো আপ করে এটা করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনিও সেই বেনিফিটটা পাবেন, ওকে? সো এখন আমরা চলে আসবো অডিয়েন্সে, এখানে হচ্ছে মূল বিষয়ে বা মূল খেলাটা, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এই মূল খেলাটা হচ্ছে এখান থেকে আপনার কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু কিওয়ার্ড সিলেক্ট করেছি, আমি এগুলো কপি করে আপনাদেরকে একটু দেখাই, এই যে কিওয়ার্ডগুলো, ঠিক আছে? ইন্টারেস্ট, আপনার যারা অডিয়েন্স, স্মার্ট অডিয়েন্স দিবেন, আপনি এখানে কিওয়ার্ড তো দিবেনই, স্মার্ট অডিয়েন্স দিবেন। তো কিওয়ার্ড দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বয়স দিয়েছি 18 থেকে 55, এখানে আপনারা একটু ফলো আপ করুন। এডিট অডিয়েন্সে ক্লিক করেছি আমি এখান থেকে, এই যে এখান থেকে জাস্ট এডিট অডিয়েন্সে ক্লিক করেছি এবং আমি বয়স দিয়েছি 18 থেকে 55, এর চাইতে বেশি আমার যারা যাদের বয়স তাদের কাছে আমাদের এটা পৌঁছানোর কোনো দরকার নেই, সেজন্য আমরা দিয়েছি। আপনি চাইলে আরও কম বেশি করতে পারেন, অথবা আপনার যেই বিজনেস বা আপনার যেই পেজটা সেটা যদি শুধু ছেলেদের জন্য হয়ে থাকে তাহলে শুধু ছেলে সিলেক্ট করতে পারেন এখান থেকে, অথবা যদি আপনি শুধু ওমেন দিতে চান, মানে মেয়েদের জন্য, মেয়েদের পোশাক বিক্রি করেন বা এরকম কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে ওমেন দিতে পারবেন। আমরা অল দিয়ে দিচ্ছি। অল দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমরা লোকেশন সিলেক্ট করেছি বাংলাদেশ এবং ইন্ডিয়া, কারণ হচ্ছে আমাদের যে ফেসবুক পেজটা এটার অডিয়েন্স আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গা থেকেই চাই। আপনি যদি আরও অন্য কোনো জায়গা থেকে বা আপনি যদি আরও কোনো মানে সিলেক্টেড এরিয়া দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট সিলেক্ট করলেই কিন্তু চলে আসবে। যেমন আমরা যদি এখানে দিয়ে দিই ইউএসএ তাহলে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস চলে এসেছে। তবে একটা কথা আমি বলে রাখি, আপনি যদি ইউএসএ টার্গেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু লাইকের যে সিপিসি বা কস্ট সেটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনি বাংলাদেশ ইন্ডিয়া রাখেন তাহলে সেটা কিন্তু তুলনামূলক অনেক কম হবে, যদি শুধু বাংলাদেশ রাখেন তাহলে আরেকটু কমে যাবে। তো আমরা এভাবেই রাখছি, আপনি চাইলে বাংলাদেশ দিতে পারেন, আমরা বাংলাদেশ ইন্ডিয়া দুইটাই রাখছি, ঠিক আছে? বাংলাদেশ দিলেও কোনো প্রবলেম নেই। তো আমরা এবার সেভ দিয়ে দিচ্ছি, ওকে? তো সেভ দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে নিচে আসার পরে ডিটেইল টার্গেটিং, এখানে আমরা একটু ডিটেইল টার্গেটিং করে দেখাবো যে মানে যারা আসলে এই যে আমি এখানে কিছু কিওয়ার্ড লিখেছি ইন্টারেস্ট, মানে কাদের কাছে আমি পৌঁছাতে চাই। ফেসবুকের কিন্তু পার্সোনালাইজড অ্যাড সিস্টেম আছে যার মাধ্যমে ফেসবুকের যে অ্যালগোরিদম সে বুঝতে পারে যে কার কোনটা পছন্দ এবং সেই অনুযায়ী তার কাছে, সেই কিওয়ার্ড অনুযায়ী তার কাছে সেই অ্যাডভার্টাইজটা পৌঁছানো হয়, যাতে করে ইফেক্টিভলি একজন অ্যাডভার্টাইজার উপকৃত হয়, ঠিক আছে? সো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং অ্যাড করেছি, ফ্রিল্যান্সার অ্যাড করেছি, এগুলো আমার ছিল না, আমি অ্যাড করেছি। আপনিও এরকমভাবে আপনার পেজের যেমন স্পেসিফিক জায়গা সেই জায়গাগুলো করবেন। আমরা তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব ভিডিও, ভিডিও এডিটিং এরকম দিয়েছি। তো আপনি চাইলে যেমন অনলাইন শপিং দিতে পারেন, যদি আপনার শপিং নিয়ে পেজ থাকে, ই কমার্স সাইট থাকে, তারপরে হচ্ছে ওমেন ক্লোথেস দিতে পারেন, আপনার যদি বিজনেসটা হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি যে আপনি বাচ্চাদের খেলনা বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেবিজ টয়েস এরকম দিতে পারেন, ঠিক আছে? মানে যার আপনি আপনি যাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন তাদেরকে ডিটেইলি আপনি এখানে টার্গেট করবেন, টার্গেট করে সেই কিওয়ার্ডগুলো এখানে দিবেন। যেমন আমরা যদি এখানে বেবি টয়েস লিখি, এই যে দেখতে পাচ্ছেন বেবি টয়েস চলে এসেছে, ঠিক আছে? আমরা যদি এখানে ওমেন, এই যে ওমেন্স ক্লথিং, তো আমরা এরকম চাইলে কিন্তু দিতে পারবো। তো আমরা এটা এখন দিচ্ছি না, আমাদেরটা দেওয়া আছে অলরেডি। দেওয়ার পর আমরা এখান থেকে সেভ ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট অডিয়েন্সে সেভ হয়ে আছে, আমরা বাকি এই দুইটা কিছু করব না এবং ক্রিয়েট নিউতেও আমাদের কোনো কাজ নেই। এখন হচ্ছে স্ক্যাডিউল অ্যান্ড ডিউরেশন, আপনি কত দিনের জন্য এটা রান করতে চাচ্ছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 28 জানুয়ারি দেওয়া আছে, তো আমরা এটাকে দিয়ে দিচ্ছি, ধরে নিন যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমরা একটা রান করাবো এবং আমরা এটাকে 5 দিনের জন্য চালাবো, ঠিক আছে? মিনিমাম আপনাকে কিন্তু 4 দিনের জন্য চালাতেই হবে, আপনি যদি এখানে 3 দিন দেন তাহলে কিন্তু নেবে না। এই দেখুন 3 দিন নিচ্ছে না, আপনাকে দেখাচ্ছে অ্যাডস দ্যাট রান ফর অ্যাটলিস্ট 4 ডেজ টেন টু গেট বেটার রেজাল্ট।
তো আমরা এখানে 5 ডেজ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো 5 দিনে যেই কয়দিন হয় সেই হিসাবটা করে এখানে অটোমেটিক কিন্তু চলে এসেছে যে 6 তারিখ পর্যন্ত ওকে সো 5 দিনে আমাদের বাজেট হচ্ছে গিয়ে এস্টিমেটেড বাজেট পার ডে 100 টাকা করে ঠিক আছে সো 100 টাকা বাজেটই আমরা রাখব এবং এরপরে আমাদের যেই কাজটা সেই কাজটা হচ্ছে এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করা সো অলরেডি আমাদের ফেসবুক পেজে আমরা আমাদের যে ভিসা কার্ডটা আছে আন্তর্জাতিক ভিসা কার্ড সেটা অ্যাড করে রেখেছি আপনার যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে যে কোনো ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি যেটার মাধ্যমে আপনি ডলারে মানে ট্রানজ্যাকশন করতে পারবেন এমন একটা কার্ড লাগবে আর এমন কার্ড আপনি কোত্থেকে পাবেন আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই নির্দিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন তারপর জিজ্ঞাসা করুন যে আপনার কাছে যে কার্ডটা আছে সেটাকে কি ডুয়েল কারেন্সি করা যাবে কি না যদি করা যায় তাহলে আপনার পাসপোর্ট থাকতে হবে আপনার পাসপোর্টে ডলার এনরোস করে তারপরে আপনি ডুয়েল কারেন্সির কার্ডটা কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা থাকা ভিত্তিতে আপনি এভাবে ব্যবহার করতে পারবেন ডলারে নাহলে কিন্তু পারবেন ঠিক আছে আর যদি আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে তো গুড এখান থেকে জাস্ট এসে আমরা চেঞ্জে যাচ্ছি আপনার যদি আগে অ্যাড না করা থাকে তাহলে অ্যাড দেখতে পারবেন এইখানে সো এখানে দেখতে পাচ্ছেন ডেবিট অর ক্রেডিট কার্ড তো আমরা এখান থেকে ডেবিট অর ক্রেডিট কার্ড দিচ্ছি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে এখানে অ্যাড ক্রেডিট দিতে পারেন কোনো প্রবলেম নেই আমরা এখানে ডেবিট অর ক্রেডিট কার্ড দিচ্ছি ক্রেডিট কার্ড দিয়ে আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম অন কার্ড আপনার কার্ডের উপরে যেই নামটা আছে সেই নামটা দিবেন কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন এবং আপনার কার্ডের যে মেয়াদ সেই মেয়াদটা এখানে উল্লেখ করবেন এবং আপনার যে সিভিভি নাম্বার কার্ডের পেছনে থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে জাস্ট সেভ আইকনে ক্লিক করলেই আপনার কার্ডটা কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে ঠিক আছে সো এখন হচ্ছে আমাদের মানে কাজ প্রায় শেষের দিকে এখানে দেখতে পাচ্ছেন সি অল প্রিভিউ আপনি চাইলে এখান থেকে আপনার ডেস্কটপ নিউজ ফিডে দেখতে কেমন লাগবে আপনার অ্যাডটা ঠিক আছে এটা হচ্ছে ডেস্কটপ নিউজ ফিড তারপরে হচ্ছে এটা হচ্ছে মোবাইল নিউজ ফিড এটা হচ্ছে সাজেস্টেড ভিডিও মোবাইল ঠিক আছে ডেস্কটপ মার্কেট প্লেস তারপরে মোবাইল মার্কেট প্লেস বিভিন্ন মানে অ্যাডভার্টাইজিং প্রিভিউ আপনাকে এখান থেকে দেখাবে আপনি এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে সো আমাদের কাজ এখন কিন্তু টোটালি শেষ আমরা জাস্ট এখান থেকে যদি এখন স্ক্যাডিউলে দেই এটা সরাসরি চলে যাবে ফেসবুকের রিভিউতে ওকে সো রিভিউতে চলে যাওয়ার পরে ঘন্টা দুয়েক পর আপনাকে তারা কনফার্মেশন বা জানাবে যে আপনার অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে কি না আর যখন অ্যাক্টিভ হয়ে যাবে আমরা এখন আপাতত এটাকে কেটে দিচ্ছি আমাদের এটা দরকার নেই আমরা ব্যাকে চলে যাচ্ছি ঠিক আছে ব্যাকে চলে যাচ্ছি ওইটাকে স্ক্যাডিউলে দিয়ে দিলে আপনার কাজ শেষ অ্যাক্টিভ হয়ে গেলে এখানে একটা অ্যাক্টিভ আইকন অথবা স্ক্যাডিউল আইকন চলে আসবে আপনি অমুক ডেতে যেই দিনটা আপনি সিলেক্ট করেছেন সেই দিনে কিন্তু আপনার অ্যাডটা রান হয়ে যাবে সুতরাং আপনি যদি এইভাবে ডিটেইল টার্গেটিং করে ফেসবুক পেজ থেকে আপনার ফেসবুক পেজটাকে প্রমোট বা বুস্ট করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু তুলনামূলক অনেক ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে অন্য জায়গায় বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে বিভিন্ন গ্রুপে টাকা নষ্ট না করে আপনি কিন্তু ফেসবুকে এভাবে লিগেলি আপনার ফেসবুক মানে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার কাজকে আপনার বিজনেসকে আপনার পেজকে পৌঁছে দিতে পারেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন মতামত কমেন্ট করে তো অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে এরকম দুর্দান্ত আরও সব ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক দিতে হবে কারণ দুই জায়গায় আমরা আমাদের এরকম আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ সব ভিডিওগুলো আপলোড করে থাকি তো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته